এই মাহফিলের পক্ষ থেকে দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। তমাম পৃথিবীর নবী ওলি গাউস কুতুবা উলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দরুদের হাদিয়া পৌঁছাও। যে দেশেতে ঘুমায় কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। এই জমিনে কত ওলি দিনের দাওয়াত দিয়ে ঘুমিয়ে আছে, বোয়ালমারি গোরস্তান মাদ্রাসার জালসার পক্ষ থেকে মাহফিলের দরুদের হাদিয়া প্রত্যেক ওলিদের দরবারে পৌঁছায়ও। এই গোরস্থানে যতগুলি মা, যত বাবা, যত ভাই বোন ঘুমিয়ে আছে, এতিম সন্তানের হাতের দিকে তাকাও, কিয়ামত পর্যন্ত এ গোরস্থানকে জান্নাতের বাগান বানিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা স্যার বে মুস্তফা, লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। কার গাওয়া এই গানটা? কার? কাজী নজরুলের। ঠিক আছে রে। ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে। কার গান? কাজী নজরুলের। জোরে বলেন ঠিক কিনা। আমি যদি আরব হইতাম মদিনারি পথ, আমি নজরুল মানুষ না হয়ে যদি মদিনার রাস্তার ধুলা হতাম, নবী মুহাম্মদ রসুল্লাহ হাসান হুসাইন খাতুনে জান্নাতের পাক কদম আঁকড়ায় ধরতাম, কত বড় প্রেমের সাথে গানগুলো গেয়েছে। জোরে বলুন ঠিক কিনা। মন ভরা মজলি না তুই রসুল নামের রসে। এইবার বলেন তো কার? আব্দুল আলীমের গান। আমার নামের দুটি বাতি দিও সে রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। আব্দুল লতিফের লেখা আব্দুল আলীম, আব্দুল লতিফের লেখা আব্দুল আলীম। কার শানে গাইছে? জোরে বলুন আব্দুল আলীম এবং কবি নজরুল কার শানে গেয়েছে? রসুলের শানে। হাজারো গান আবার নবীর শানে আছে কি নাই, আমরা সেই নবীর উম্মত, একবার আলহামদুলিল্লাহ বলা যাবে কি? বলুন আলহামদুলিল্লাহ। বলতে হবে আমার নবী বড় না ঈসা নবী বড়? আবারও বলেন আমার নবী বড় না মুসা নবী বড়? কোন নবীর মেয়ারাজ হয় নাই, আমার নবীর মেয়ারাজ হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার নবীর মেয়ারাজ হয়েছে কি ঠিক কিনা? এই গ্রামের নাম কি? মল্লিক চক, বোয়ালমারি, মন্ডকোষ, সবাই, যেহেতু সব গ্রামের। এই গ্রামের ভিতরে রাত দুইটার সময় যদি একটা লোক হেঁটে যায় আর পুলিশ এসে যদি ধরে, পুলিশ যদি কয় স্যার ভুল করলেন আমি এলাকার আওয়ামী লীগের নেতা,
পুলিশ বলবে ইয়েস স্যার, ইয়েস বস। বর্তমানে আওয়ামী লীগের লোককে পুলিশে ধরার ভয় নাই, ঠিক কিনা? বর্তমানে আওয়ামী লীগের, বর্তমানের কথা বলছি কিন্তু, বর্তমান মানে সামনে না, বর্তমান মানে পিছনে না, বর্তমানে আওয়ামী লীগের লোককে যদি পুলিশে ধরার ভয় না থাকে রে, আখিরি পয়গম্বরের খাটি উম্মত হয়ে কবরে যাবা, কবর হাসর মিজান পুলসে রাতে ধরা পড়ার ভয় না। সেই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজা? খুশি আমরা। খুশি তো দুই রকম আছে, একটা হলো মুখের খুশি, কেউ আমাকে দেখতে না পারলেও এমন লোক আছে দেখতেও পারে না, কেমন আছেন, হ্যাঁ ভালো আছে, চলে গেলে কয় জালিয়াত গেল। আর যে ভালোবাসে সে কয় আরে কেমন আছেন ছেলে মেয়ে, কেমন আছে ভাই আল্লাহ, যেমন হায়াত বাড়াইয়ে দিল মৌলানা আনসারী সাহেব, আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। কেউ মরে গেলে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার কেউ মরে গেলে কয় আলহামদুলিল্লাহ। তাহলে ভালোবাসা মহব্বত দুই রকম, ভালোবাসা। তাহলে আপনারা যে খুশি আছেন মুখের না অন্তরের, কথা দুই নম্বর না তো? একে তো নবীর ঘর মাদ্রাসা, পার্শ্বে গোরস্থান, এই আর জান্নাতের বাগান, চারপাশেই আমরা বসে রয়েছি, দুই নম্বর কথা কি বলা যাবে? তাহলে কথা কি এক নম্বর? এক নম্বর যদি হয় সামনের দিকে এক হাত করে আগায় আসতে হবে, তাহলে মনে করবো যে এক নম্বর, আর যদি কেউ না আগায় তাহলে মনে করবো যে ফার্স্ট ক্লাস দুই নম্বর। লড়েন না কেন? আগে আসেন সবাই, সবাই আগে আসেন। জাগার অভদ্র দাঁড়ায় আছেন কেন? জাগা তো আছেই। আরে যারা জিলাপি কিনতে আসছে তারা জিলাপি নিয়ে বাড়ি যাক, জোরে বলেন ঠিক কিনা? যারা জিলাপি কিনতে আসছে তারা জিলাপি নিয়ে বাড়ি চলে যাক, আমরা তো জিলাপি কিনতে আসি নাই। সবাই আগায় আসেন, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা সুখবর, গোরস্থান কোন দিক? মাদ্রাসা বাম পাশে, একসঙ্গে গোরস্থানে যাই যদি মার কবরের পাশে দাঁড়িয়ে চোদ্দটা পঞ্চ পনেরোটা লালন গীতি গায়, একটা নেকিও হবে? জোরে কন। মার বাপ কান দেখি কয় কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সুরা ফাতিহা সুরা ইখলাস যাও না একবার পড়িয়া। এ বোয়ালবাড়ির মানুষ সুন্দর একটা ব্যবস্থা করেছেন গোরস্থানের সাথে মাদ্রাসা করে, চব্বিশ ঘন্টা আপনার মা বাপের কানে কোরআনের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন, ওয়াজ শুরু করবো, ইউটিউবওয়ালারা সাবধান হয়ে যাও, তোমাদের নামে কিন্তু আমি যদি হাইকোর্টে মামলা করতে হয় তাও করবো, আমি যাহা বলি তাহার বাইরে লিখো না। ইউটিউবওয়ালারা, তোমাদের ব্যবসা হতে পারে যেটা ভাইরাল করলে আমার টাকা হতে পারে, কিন্তু আমার তো লস আছে, তোমাদের অনুমতি দিলাম তোমরা যা ইচ্ছা তাই করো, কিন্তু বাজে কথা লিখো না, আমি যা বলবো না তা তোমরা লিখবে না খবরদার, এটাই আমার অনুরোধ। আবার আমার ছবির সঙ্গে কোনো ছবি দিবা না। সেদিন দেখি এক কোন বান্দর আমার ছবির সাথে প্রধানমন্ত্রীর ছবি দিয়েছেন, যা এটা হয় নাকি কোনোদিন? খবরদার এগুলো করতে যাবা না তোমরা, এগুলো আমার প্রয়োজন নাই, আমার প্রচারের প্রয়োজন নাই, তার কারণে আমার ওয়াজের বয়সই তো চল্লিশ বছর হয়ে গেছে, আর প্রচার কত? ও তো কমই বলেছে, আনসারি সাহেব তো কমই বলেছে। আমি নিজেই ওয়াজে যাচ্ছি মাল মুর্শিদাবাদে, এক লোক ভাঙড়ির দোকানে ক্যাসেট, ভাঙড়ির সাইকেলের সাথে ক্যাসেট বেচতে বাজাতে বাজাতে যাচ্ছে, আমি গাড়ি রাখো, এই ক্যাসেটটা কার? বলে আমার। বললে ওয়াজ করতেছে কেটা? বুঝছো, আরে বাবারে বাংলাদেশে আমার জানের জান, তা বুঝি এত সুন্দর ক্যাসেট, ক্যাসেটটা কোথায় পাওয়া যায়? বলে ইসলামপুরে তরঙ্গ ইলেকট্রনিক্স থেকে কিনেছি। তা বাবা আমার কাছে বেচা যায় না। বলে আপনি পঞ্চাশ হাজার টাকা দিলে এটা বেচবো না, নিজের ফুটানি যেন নিজে জাহির না করি আর অহংকার যেন না আসে, আল্লাহ তোমাকে বহুদূর উঠাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু গতকালকে একটা ইউটিউবে খবর দেখেছি যেটা আমি বলি নাই, এইটা তোমরা ঝামেলা করো না, তোমরা সুন্দর গরিব, তোমরাও গরিব মানুষ, আমরাও গরিব মানুষ, তোমরাও খাও আমরাও খাই, খবরদার মাঝে কথা লিখো না, এটা আমার অনুরোধ রইল। এইবার যে ওয়াজটা শুরু করতেছি সেই নবীর উম্মত আমরা, জোরে বলেন ঠিক কিনা? সেই নবীর দাদার নাম জোরে বলেন,
আব্দুল মুত্তালিব, সেদিন আবার এক লোকাই আবু তালেব। আমিও আল্লাহ বুড়ো হয়ে গেছে, এখনো নবীর দাদার নাম জানে না। মাদ্রাসার থেকে পড়ি নিয়েন, বুড়াকালে মাদ্রাসায় পড়েন, ওইভাবে মূর্খভাবে কবরে যাইয়েন না। তার কারণ ওরকম কোরআনের আয়াত জানা লোক বহুত বাংলাদেশে হিন্দুরাও আছে, আছে কি না? আর একাত্তরের সময় হিন্দুরা কি মাদ্রাসায় পড়েনি নাকি? মিলিটারিদের ভয় থেকে বোঝে ভাই আমাদের কিছু শিখাও, মিলিটারি ধরে যায় এই জায়গায় বন্দুক, তুম লোককে মুসলিম হো না হিন্দু হো, বলে মুসলিম হো, বলে কলেমা বাতা, বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন, বলে তো কলেমা নেই হ্যায়, এ তো মুসিবত কা দোয়া হ্যায়, বলে আমি যে মুসিবতে আছি, ধরিছো কোন জায়গায় রাইফেলের বন্দুক, ধরিছো কোন জায়গায়? এখনো বৃদ্ধকালে মাদ্রাসায় সবগুলো শুদ্ধ করে নিয়ে কবরে যায়ও, তার কারণ কবরে তোমার সুপারিশকারী কেউ থাকবে না। নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। উনি কি কোনো ফকিরনির ঘরের ফকিরনি না নেতা ছিল? মারহাবা বলেন। শুধু নেতাই না, আরে যুবক, নবীজির দাদা আব্দুল মুতালিবের হাতে কাবা শরীফের চাবি থাকতো, উনি কাবা শরীফের মুআল্লিম ছিলেন। ভালো করে বুঝে নিও, আমি শুধু মুসলমানকে বলি না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষকে বলি, দুইটা জায়গায় আঘাত করো না, সেটা হলো আমার নবী আর কোরআন। এই দুইটা জায়গায় আঘাত করলে পৃথিবী আনকন্ট্রোল হয়ে যাবে, কন্ট্রোল হবে না। ইদানিং আমার নবীকে নিয়ে বাজে কথা বলে, অন্য দলে অন্য ধর্মের লোক বলতেছে ভোলা দৃষ্টিকে চারটা মুসলমানের ছেলে মারা গেছে। এটা বাংলাদেশ হিন্দু মুসলিম মিক্সার দেশ, আমি এমন কোন ওয়াজ আমি করি নাই কোনো দিন যাতে কারোর ক্ষতি হয়, কারোর মনে ব্যথা পায়, সে যে জাতি হোক না কেন। কিন্তু আমার একটা কথা, ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, হিন্দুর মেয়ে হয়ে বলতেছে সারা পৃথিবীর মধ্যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রানী মুখার্জি, হিন্দু ভাইয়ের আমার বাড়িতে আইসো, যদি কোনো জায়গায় খুঁজে না পাও আমি তোমাকে দেখাবো। রানী মুখার্জি ভারতের চিত্রনায়িকা, সে বলছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বপবিত্র মানুষ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, একজন খ্রিস্টান 100 মনীষীর জীবনী লিখেছে, তার ভিতরে আমার নবীর নাম দিয়েই শুরু করেছে, জোরে বলেন মারহাবা। এ কথা যেন আমরা কোথাও, জাকির নায়েকের সাথে মাঝে মধ্যে তর্ক হয় রবিশঙ্কর, রবিশঙ্করও আমার নবীকে একেবারে ফার্স্ট ক্লাস একটা মানুষ বলে আখ্যায়িত করেছেন। আমি বলতে চাই আমার নবীর দাদা ছিলেন কাবা শরীফের মুআল্লি এবং কুরাইশ বংশের নেতা। যুবক ভালো করে মনে রাখো, আজকে ওয়াজ যথেষ্ট হয়ে গেছে, কালেকশনও যথেষ্ট হয়ে গেছে। আমি অনেক আগে আইসি আনসারি সাহেবের ঘরে, আমি শোয়া, আমি সব মাইকে শুনতেছি, তার ছেলে বা তার বাপের সাথে বসে আলোচনা করতেছি। ভালো করে মনে রাখো, একদিন সামনের ভবিষ্যৎ আরো খারাপ হতে পারে, তার কারণ এখন আমরা জবান দেখতেছি না, এখন আমরা টাকা দেখতেছি। টাকার বিনিময়ে ইমানও বিক্রি করতে আমাদের টাইম লাগতেছে না, কিন্তু না, আমান্তু বিল্লাহে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলকে তোমার বিশ্বাস না করা পর্যন্ত তুমি ইমানদার না। দাদা আব্দুল মুতালিব, জমজম কুয়ার পানি শুকাইয়ে গেল, দাদা আব্দুল মুতালিব বলতেছে আরবের মানুষ কি খায় বাঁচবে, পানি তো থাক শুকাইয়ে গেল। কাবা শরীফের দরজা ধরে উনি চিৎকার করে কাঁদতেছেন, কার কাছে? জমজমের মালিককে। আরে মাহবুব, জমজম কুয়ার পানি তুমি শুকায় দিলা, জমজম কুয়ার পানি তুমি পুনরায় ভরপুর করে দাও, আমি তার বিনিময়ে একটা জিনিস তোমাকে দেব, আমার 10টা ছেলের একটা ছেলে আমি নিজ হাতে কাবার দরজার সামনে কুরবানি করে দিব। বাবা, আমার নবীর বাপের জীবনের কুরবানির বিনিময়ে জমজম কুয়ার পানি, জোরে কর মারহাবা। আল্লাহ তাআলা ভরপুর করে দিলেন, দাদা আব্দুল মুতালিবের কুরবানি দেওয়ার কথা মনে নাই, কে যেন স্বপ্নের মধ্যে ধাক্কা মারে, তুমি যে ছেলে কুরবানি দিতে চাইলা আর আল্লাহ তাআলা যে জমজম কুয়ার পানি ভরপুর করে দিল, কুরবানি দাও না কেন? সকালবেলায় উঠে স্বপ্ন দেখে 10টা ছেলেকে ডাক দিয়ে বলছে, এ আব্বাস, আবু তালেব, আরে আবু লাহাব, সবাইকে ডাক দিয়ে বলতেছে,
আমার একটা নিয়াত ছিল ছেলে কুরবানির বিনিময়ে পানি উঠাই দিয়েছে, তুমি কি করবা? একটা ছেলেও রাজি না। আমি হলেও তো সবার আগে দৌড় মারতাম, সবাই অসম্ভব নেই, কেউ রাজি হলো না। আমার নবীর বাবার নাম কি? আমার নবীর বাবা আব্দুল্লাহ। ডাক দিয়ে কয়ে, আব্বা তুমি চিন্তা করো না, তুমি নিয়াত পুরা করো, আমি তোমার ছোট ছেলে আব্দুল্লাহ রাজি আছি। পোশাক পরায় সুন্দর করে গোসল করায় তলোয়ার হাতে করে, দাদা আব্দুল মুতালিব আমার নবীর বাবাকে কুরবানি দিবে কাবার সামনে ফেলায়ে, এক পাশে 100 আর এক পাশে 102 পাশে 200 মানুষ তলোয়ার নিয়ে স্লোগান দিল, আব্দুল্লাহর যদি কিছু হয় মক্কায় আগুন জ্বলে যাবে। এটা হলো মিছিল, মিছিল বাইর হলো। দাদা আব্দুল মুতালিব বলছে, আমার ছেলেকে কুরবানি দিলে তো তোমাদের অসুবিধা কি? বলে, আব্দুল মুতালিব আপনি জানেন না আপনার ছেলে সম্পর্কে, আমরা বণিক সমিতি, আমরা ব্যবসায়ী সমিতি, আমরা যখন মুকামে মাল কিনা বেচা করতে যাই তখন আপনার ছেলে আব্দুল্লার দিকে কিছুক্ষণ তাকাইলে ওই দিন আমাদের ব্যবসায়ী বেশি বেশি করে লাভবান হই। সবাই হতে দিব না, যুবতী তলোয়ার নিয়ে বের হলো, আমাদের আব্দুল্লাহর যদি কিছু হয় মক্কায় আগুন জ্বলে যাবে। দাদা আব্দুল মুতালিব বলছে, তোমাদের আবার কি? বলে, কেন খবরদার, আমি আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দিব না, তার কারণ বাবা আব্দুল্লাহর চেহারা ভালো, এই গ্রামে যদি একটা চেহারা ভালো ছেলে হয় যুবতীরা মনে মনে আকাঙ্ক্ষা করতে পারে, এই সুন্দর ছেলেটা যদি আমার স্বামী হতো আমি সুখী হতাম, আবার যদি সুন্দর একজন যুবতীও হয় যুবকরা আশা করতে পারে, এটা যদি আমার স্ত্রী হতো এটা আশা করা অবৈধ কিছু না। সবাই চিন্তা করত, তাই জবাই হতে দিবে না। দাদা আব্দুল মুতালিব কি বললেন? তৌরাত জবুর ইনজিল কিতাবের পারদর্শীর কাছে গেলেন, যে ভাইজান আমি তো ঠেকে গেলাম, আমার তো নিয়াত ছিল, এটা এখন কি করা যায়? তৌরাত জবুর ইনজিল কিতাবের পারদর্শী ডাক দিয়ে কয়, এই রকম যদি হয় তাহলে আপনি আপনার ছেলের নামে লটারি ধরেন। কিরকম? বলে, 100 উট একটা লটারিতে লেখেন, 100 উট আর আপনার এক আপনার আব্দুল্লাহর নাম লেখেন, যেটা উঠবে সেটাই কুরবানি করেন। তাই করা হলো, বাবা আব্দুল্লাহর নামে লটারি ধরা হলো, একবার না দুইবার না 99 বার বাবা আব্দুল্লাহর নাম লটারিতে উঠেছে। মক্কার যুবতীরা দৌড়ে এসে বলতেছে, আব্দুল মুতালিব যখন 99 বার আপনার ছোট ছেলের নাম উঠেছে, তাহলে আপনি লাস্ট বারে আমাদের একটা অনুরোধ রাখেন, আর একবার শেষবারের মতন ধরেন, এইবার 100 বার হয়ে যাবে, 100 বারের বেলায় লটারিতে নাম উঠলো, 100 উটের নাম উঠে গেল। নিজ হাতে দাদা আব্দুল মুতালিব 100 উট কুরবানি দিলেন, চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো। আব্দুল্লাহর কখন জানি কি হয়ে যায়, চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো, বাবা আব্দুল্লাহকে অনেকে ডাইরেক্ট প্রস্তাব দিয়েছে, আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করো, আমি তোমার চরণদাসী হতে চাই। বাবা আব্দুল্লাহর একটা কথা ছিল, মা বাপের অনুমতি ছাড়া আমি বিয়ে করব না। চরিত্র ভালো না খারাপ? জোরে বলেন, বিয়ের প্রস্তাব আর সে বলে আমার দ্বারাই সম্ভব না। ওই এলাকার জমিদার নৌফেল, একটা মাত্র মেয়ে, টাকা পয়সা জমি জায়গার অভাব নাই, মেয়েটার নাম হলো মরিয়ম, বারবার বলতেন, দেখো আব্দুল্লাহ আমার কেউ নাই, আমি ছাড়া আমার বাবার সকল সই সম্পত্তি তো তুমি পেয়ে যাবা, বিয়ে করো। একটা কথাই বলেছেন, আমার মা বাবার অনুমতি ছাড়া বিবাহ করবো না। তুমি যে কয় মোহাম্মদ হচ্ছ, আমিও তা মোহাম্মদের বাপের মতন হতে পারবা নাকি? বাপ জানেই না সাওয়াল ঢাকার থেকে গার্মেন্টস থেকে বিয়ে করে হাজির, বাপ মা জানেই না, বাপ জিজ্ঞাসা করে কিটা, বলে সালাম করে এটা তোর শ্বশুর, শাশুড়ি আসছে কিটা আব্বা, বলে সালাম করে এটা তোর শাউরি। বাপ মা চিন্তা করছে, আহারে ছেলে, বাপ মা কেউ জানেই না বেটার বউ হাজির, এরকম হয় কি হয় না, নাকি আপনাদের দেশে হয় নাই নাকি? বাপও জানে না মাও জানে না ছেলের বউ হাজির, এরকম হয় না? চিন্তা করতেছে, আহারে কি সন্তান আমার, আমরা জানলামই না আর বউ হাজির। শাশুড়ি কয়, বউমা আমাকে পছন্দ করিছে, আমার দিকে তাকায় আছে,
শ্বশুর কয় বাজে কথা বলে না, আমার বৌমা আমার দিকে তাকিয়ে আছে, শাশুড়ি বলছে আমার দিকে, শ্বশুর বলছে আমার দিকে, তার কারণ হলো বউটা টেরা। টেরা বুঝেন? টেরা মানে যদি সভাপতির দিকে তাকায় থাকে, প্রধান বক্তা মনে করবে মাল আমার দিকে খেয়াল। বউটা কি টেরা? এইবার বাবা জিজ্ঞাসা করে, আব্বারে বিনা অনুমতিতে বিয়ে করলি, ভালোই করলি, কিন্তু এই মাল পালি কোথায়? ছেলে কয়, আব্বা দোয়া করো এটা কিন্তু আপাতত, আপাতত মানে মাস তিনেক চলবে। এই খাসলতের লোক আবার নবীর বিরোধিতা করো, তাই না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, কার সমালোচনা করিস তোরা, কার বিরোধিতা করিস তোরা? আমার নবীকে আমি, আল্লাহ আমার হাবিবকে উত্তম চরিত্রের অধিকারী করে পাঠালাম। সুবহান, সেই নবীর উম্মত জোরে বলেন নারায়ে তাকবীর। আর কিছু লাগে বাবাজিরা? এইবার চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো। দাদা আব্দুল মুতালিব ছিলেন মুআল্লিম, কাবা শরীফ মক্কা কুরাইশ বংশের নেতা, তারপরে ছিলেন উনি ব্যবসায়িক মানুষ, মদিনায় ব্যবসা করতে যাইতেন। উনার একটা বন্ধু ছিল, তার নাম হলো আব্দুল ওহাব জোহরি। জোহরি শব্দের অর্থ উনি সোনা রূপার ব্যবসা করতেন। উনার ঘরে একটা মেয়ে আছে, মেয়েটার নাম আমেনা। দাদা আব্দুল মুতালিব মাঝে মধ্যে বলতেন, বন্ধু আব্দুল ওহাব রে, তোমার আমেনার যে চেহারা আমার আব্দুল্লাহরও তেমন চেহারা, এই দুইজন স্বামী স্ত্রী হলে বেশ মানাবে ভালো, তুমি বিয়ে দেওয়ার সময় আমাকে না জেনে বিয়ে দিবা না, কিন্তু কোনোদিন ফাইনাল কথা হয় না। হঠাৎ করে ছেলের সঙ্গে করে দাদা আব্দুল মুতালিব মদিনায় চলে গেলেন। মারহাবা, ডাক দিয়ে বন্ধু জিজ্ঞাসা করে, এটা কে? বলে, এটা আমার ছোট ছেলে আব্দুল্লাহ, তাড়াতাড়ি দেরি করে লাভ নাই, বিয়ে দিয়ে দাও। বিয়ে হয়ে গেল, বউ নিয়ে আসা হলো মক্কায়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জমিদার নৌফেলের বাড়ির সামনে দিয়ে বাবা আব্দুল্লাহ হাঁটতেছে। জমিদার নৌফেলের মেয়ে মরিয়ম ডাক দিয়ে কয়, শোনেন, আপনাকে তো বেশ কিছুদিন দেখি না, আপনি থাকেন কোথায়, একটু আগায় আসেন। জমিদারের মেয়ে আস্তে করে দরজার পর্দা খুলে দাঁড়িয়ে বাবা আব্দুল্লাহর পা থেকে মাথা পর্যন্ত কয়েকবার দেখে চিৎকার করে কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে চলে যায়। বাবা আব্দুল্লাহ জিজ্ঞেস করি, মরিয়ম, এর আগেও তো বহুদিন কথা হয়েছে, আজ তুমি শুধু আমার দিকে তাকাইলা, কয়েকবার ফলো করার পরে কানতে কানতে চলে গেলা, কারণটা কি? একটু বাইরে আইসো তো, তোমার কথাটা আমি একটু শুনবো। মরিয়ম জমিদারের মেয়ে বলে, ও আব্দুল্লাহ, আগে তোমার কাবা শরীফের কসম খেয়ে বলো, বিয়ে করিছো নাকি? বাবা আব্দুল্লাহ বলতেছে, কসম খাওয়া লাগবে কেন, আমি তো বিয়ে করেছি। বিয়ে করেছো বলে? হ্যাঁ, তাহলে আমিও তৌরাত জবুর ইনজিল কিতাবের কসম খেয়ে বলছি, আমার বাবা ছিলেন পাদরি, সবসময় কিতাব পড়তেন আর বলতেন, আখিরি পয়গম্বরের বাবার নাম হবে আব্দুল্লাহ। সেই দিন থেকে আমি নিয়াত করেছিলাম আর কোথাও বিয়ে করব না, আমার পেটে আখিরি পয়গম্বরকে আমি ধারণ করব। আমার বড় শখ ছিল রে আব্দুল্লাহ, আমি আখিরি পয়গম্বরের মা হব। তোমার কপালে একটা চকচকে একটা ব্যাপার ছিল, এটা সে নূরে মুহাম্মদী, এটা এখন আর নাই, ওই তোমার স্ত্রীর কাছে চলে গেছে। শোনো আব্দুল্লাহ, আমিও তৌরাত জবুরের ইনজিলের কিতাবের কসম খায় বললাম, আখেরি পয়গম্বরের মা যেহেতু হতে পারলাম না, আমিও ওয়াদা দিলাম আমার জীবনে কুমারী থাকবো, কোনো স্বামীর মুখ আমি দেখব না। বন্ধুগণ, সেই নবীর উম্মত আমরা, খুশি আছেন তো? বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আর কিছু লাগে না, একে তো আমরা মুসলিম, তারপরে আখেরি পয়গম্বরের উম্মত, সব দিক দিয়ে আমাদের সার্টিফিকেট কাঁচা না পাকা? তাহলে ভয় কিসের? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলা বলেন, তোমরা দুর্বল কেন, নিশ্চয় তুমি জয়ী হবে, এটা আল্লাহর কথা। শর্ত হলো ওয়াবাশশিরিল মুমিনিন, তোমাকে মুমিন হওয়া লাগবে।
সুদখোর মুমিন হয় নাকি না ঘুষখোর না জিনাকারী না ব্যভিচারী না ছেলে বিয়ে দিয়ে যৌতুক নেওয়া না সবগুলো হারাম আমরা খেয়ে বসেছি যার জন্য হারাম খাইলে ওই জাতি আরামে থাকতে পারে না অযথা শেখ হাসিনার নামে গালি দিয়ে কোনো লাভ হবে না কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো তাহলেই আমাদের শান্তি ফিরে আসবে জোরে বলুন ঠিক কিনা আমরা খালি মুখে স্লোগান কাজের বেলায় সুদের টাকা পকেটে করে আল্লাহু আকবার আপনাদের এলাকার লোক তো সুদ খায় না নাকি খায় এখন আর ধারের ব্যবসা আছে নাকি 1,000 টাকা দিলি আগে কই 20 টাকা কিনে দিয়ে যা মনে হয় যৌতুক লেয় না নাকি আপনাদের দেশে আরে বাপরে আপনাদের এখানে একটু কম সময় লেয় কথাতে বাজা বোঝা যাচ্ছে আর কুষ্টিয়ায় যাই দেখেন গা 20 ইঞ্চি কালার টেলিভিশন দিবা ছেলের বাপ বলতেছে মেয়ের বাপ বলতেছে পাটের দাম কম 5 ইঞ্চি কম লিও ছেলের বাপ বলতেছে বিবিএ এমবিএ পাশ করাইছি 1 ইঞ্চি কম হলে আমার ছেলে কবুল করবে না হাক্কাত কতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন শুধু কোরআন তাফসীর করলে হবে না তাফসীর শুনলে হবে না কোরআনের তাফসীর অনুযায়ী নিজের জীবন গড়তে হবে এটাকে বলা হয় মুসলমান হাই মুসলমান আরে ধুলাউড়ি মাদ্রাসায় জালসায় ঢুকতেছি ধুলাউড়ি কাউসারিয়া কামিল মাদ্রাসায় 2 মহিলা পাঁপড় ভাজা খাচ্ছে আর আমি হরেন দিয়ে দিয়ে ব্যস্ত হয়ে গেলাম ও কোনো খোঁজও নাই খবরও নাই এক লোক বলতেছে যে প্রধান বক্তার গাড়ি আসতেছে বলে প্রধান বক্তার গাড়ি আসলে তা আমার কি জামানা হলো এইডা আর তুমি খালি মোল্লাদের দাস দাও তাই না মাদ্রাসার মধ্যে জঙ্গি পয়দা হয় মাদ্রাসার মধ্যে আল্লাহর ওলি পয়দা হয় জোরে বলেন ঠিক কিনা মাদ্রাসার মধ্যে ইমাম পয়দা হয় মাদ্রাসার মধ্যে খতিব পয়দা হয় মাদ্রাসার মধ্যে পীর পয়দা হয় বলে হুজুর পীর পয়দা হয় মাদ্রাসায় তো পীর যায় না আরে পীরগিরি করতে গেলে তো কোরআন শরীফ পড়া লাগবে তাহলে কোরআন শরীফ পড়তে গেলে আপনি যাবেন কোথায় মাদ্রাসা পীর বানানোর ফ্যাক্টরি মারহাবা বলে ওলি বানানোর ফ্যাক্টরি খতিব ইমাম বানানোর ফ্যাক্টরি মাদ্রাসায় জান্নাতের প্যাসেঞ্জার বানানো ফ্যাক্টরি আল্লাহ রসুল মদিনায় দাঁড়িয়ে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু যে কোরআন শেখে অপরকে শেখায় তার থেকে ভালো মানুষ পৃথিবীতে আর একটাও না নবীজি বলতেছেন আলেমদের পক্ষে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াটা তো সবার মুখস্থই হয়ে গেছে কিন্তু মুখস্থ পড়েন ঠিকই পড়ার পরেও কয় মোল্লাদ্দর তাহলে তোমার তফসির করে কি লাভ হলো আর তফসির পড়ে কি লাভ হলো তুমি কি জানো সাহাবি জিজ্ঞাসা করছে হুজুর আপনার হাতে হাত দিয়ে আমরা মুসাফা করলাম আপনি যখন থাকবেন না এতিম উম্মত কার হাতে হাত দিবে আমার নবী বলেছিলেন আমার এতিম উম্মত কোনোদিন এতিম হবে না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওই তামানা ওই জামানার হক্কানি আলেমের হাতে হাত দেওয়া আমি মুহাম্মদের হাতে হাত দেওয়া একই কথা হুজুর আপনার পেছনে আমরা নামাজ আদায় করে কলিজা ঠান্ডা করলাম ভবিষ্যৎ আপনি যখন থাকবেন না আপনার এতিম উম্মত কার কাছে যাবে আমার নবী কয় খবরদার আমার উম্মতকে এতিম বলো না আমার উম্মত কোনো দিন এতিম হবে না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেমের পিছনে নামাজ পড়লে আমি নবীর পিছনে নামাজ পড়া হয় এত আলেমদেরকে দান দিয়েছে আর খালি বলে মাদ্রাসায় দান করো না জঙ্গি পয়দা হয় এর মাদ্রাসা না হলে বক্তা পাইতি কোনে বলে তাহলে আপনারা টেকা কন্ট্রাক্ট করেন কেন বাবা আর দলিল খুঁজে পাই না এইটা পাইছে এ বাবাজি কুষ্টিয়া থেকে একটা গাড়ি নিয়ে তার বিরিজ টোল গ্যাস ম্যাচ দিয়ে তো 15,000 টাকা দেন আর ওই মমতাজ মহিলাকে নিয়ে এসে গান গাওয়ে 1 নাইটে 10 লাখ টাকা দেন তারপরে লালন শাহর মাজার থেকে শিল্পী নিয়ে আইসে ওযু নাই কালাম নাই শিল্পী কি করতেছে কোন টিপতেছে কৈলকির মধ্যে খুঁজতেছে কৈলকি খাইয়ে কি কয় আয়াত কোরআন পড়ে শুধু নাম ঠিকানা জানতে পাই মানুষ ছাড়া আল্লাহর কোনো গতি নাই এই বেঈমানি কথা বলে তুমি যে তাকে 5 লাখ টাকা দিলা
একজন আলেমের ক্যান্সার হলে রাস্তায় রেলের ধারে ভিক্ষি করে যে ভাই ক্যান্সার রোগ, আর এদের যদি ক্যান্সার হয় সরকারি খরচে এরা সিঙ্গাপুরে চিকিৎসা হয়। আমাদের হ্যাঁ ওটা বাসে টিকিট করতে যাক, এমনি ম্যানেজার বাসের যে কাউন্টার আছে না বলবে যে 3 নম্বর সিটটা আছে স্যার 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 স্যার। আর আমি আর এই জহুরুল যদি যাই টিকিট আছে আমাদের 2 টুপি আলাদা দেখলে বলবে 52 নম্বর ফাঁকা আছে যাবেন। কোথায় যাব রে, তোমার 4টা ছেলে বুয়েট ইঞ্জিনিয়ারে চান্স পাওয়ার জন্য 4টা প্রাইভেট মাস্টার রেখেছো, 4টা প্রাইভেট মাস্টার তোমার 4টা ছেলেকে পড়াশোনা করায়, তোমার 4টা মাস্টারকে দিচ্ছ তুমি 8,000 টাকা, আর জহুরুল একটা আলেম মানুষ তোমার 5টা ছেলেকে কোরআন শরীফ পড়ায়। আমি জহুরুল, আব্বা বেতন দেয় কত? বলে হুজুর শুনেন না, কত দেয়? বলে মাস গেলে 600, তারপরে আবার 3 মাস দেয়নি। কোরআনকে অবমূল্যায়ন করলে জাতি শান্তি পাবে না, কিন্তু আপনারা অবমূল্যায়ন করেন না দেখেই এখনো বাংলার মাটি রহমতে ভরা আছে। জোরে বলেন মার। বলে হুজুর কি ভাবে? এই দেখেন মাদ্রাসার নামে 50 ব্যাগ সিমেন্ট, আমি তো সব শুনতেছি, 20 ব্যাগ 10 ব্যাগ টাকার বান্ডিল, এখনো তো মানুষ আল্লাহওয়ালা আছে। জোরে বলুন ঠিক কিনা? এইটুক যেন উঠে না যায় তাহলে আর বাঁচানোর লোক থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা উঠালেন তো ধরেন 10:45, মানে 11টাই তো, আমি যদি আরো ঘন্টা দেড়েক বা ঘন্টা দুই ওয়াজ করি থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন, বুঝতে পারে না, সব করে হাতখান তুলে ফেলেছে, বুঝতে পারে। খবরদার আমার নবী কোনদিন কারোর কাছে পাকা ধানে মই দেয় না। মামিনা বলতেছে আমার পেটের বাচ্চা নিয়ে যখন আমি হাঁটাহাঁটি করতাম আকাশ দিয়ে যে পাখিগুলো উড়ে যেত, আমি আমিনা নিজে কানে শুনেছি এক পাখি আর এক পাখিকে বলতো খবরদার দেখ দেখ নিচে আখিরি পয়গম্বরের মা হাঁটাহাঁটি করে, আর মাথার উপর দিয়ে গেলে বেয়াদবি হবে। মামিনা বলতেছেন মারহাবা বলেন, কুয়ার পানি উঠাইতে গেলাম গভীর কুয়ার পানি, আমার ছেলের খাতিরে একেবারে কুয়ার পানি ভরে যেত, যেমন সিঁড়িতে বসে থাকলে নদীর পানি এসে বাড়ি খায় ওইভাবে কুয়ার পানি বাড়ি খেয়ে যেত। মামিনা বলতেছেন মারহাবা বলেন, আমার নবীর পক্ষে বলছি না বিপক্ষে? তাহলে পক্ষে বললে খুশি হবেন না বিপক্ষে বললে খুশি হবেন? আমার নবীর বিপক্ষে কোনো কথাই নাই, কেউ বলতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? মামিনা বলতেছেন আমার ছেলে যখন দুনিয়ায় আসলো সেজদাই পরে কাঁদতেছিল, মারহাবা বলে, আমরা কি সেজদাই পরে কাঁদছি নাকি? আমরা ওই পেটের ভিতর থেকে বাইর হয়ে খিদি লাগছে খাবার নিয়ে এসো। মামিনা বলতেছেন সেজদাই পরে কান্দা ছেলে তো জীবনে কোথাও পাওয়া গেল না, ব্যাপার কি? গিয়ে দেখে মা আমিনা বলতেছে আমার বাচ্চার মুখের কাছে কান্দা নিয়ে গেলাম, দেখি আমার বাচ্চা সেজদাই পরে আমার দুনিয়ায় এসেই পড়তেছে, ইয়া আল্লাহুম্মা ইয়া রব্বি হাবলি উম্মাতি। বলেন সুবহানাল্লাহ, উম্মাতি উম্মাতি করে কান্দতেছে। মা আমিনা বলতেছেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। খাতনা মানে কি? মুসলমানি কারা দিয়ে দেয়? হাজাম না, এখন তো ডাক্তার দেয়, হাজামও থাকতে পারে, এখন তো অত্যাধুনিক মেডিসিন দিয়ে জায়গাটা অবশ করে, অবশ করে আধুনিক মেশিন দিয়ে কাটে। আর যখন আমাদের বয়সের যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন টুলের উপরে বসাইয়ে বাঁশের কঞ্চি দিয়ে চাইপি ধরি এইভাবে কাটছে। জোরে বলেন ঠিক কিনা? এই ভাই ঠিক আছে না? তারপরে অসুখ ওষুধ জুটে নাই, ওই আখা কি বলে বাসি আখার ছাই মাখায় দিয়েছে, ঠিক কিনা? আমিনা খাতুন বলতেছেন আমার ছেলে দুনিয়ায় খাতনা দেওয়া অবস্থায় এসেছে, একবার কি সুবহানাল্লাহ বলা যায় না? এটার কারণ কি? আপনার আমার
ইজ্জত হাজামে দেখতে পারে গো, কিন্তু মনে রাখেন আমার নবীর ইজ্জত কোনদিন হাজামে দেখতে পারবে জোরে বলেন ঠিক কি না? মাহালিমা তো সাদিয়া বলা যাবে না নবী, একটু পরে একটু 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 পরে একটু ওয়াজ করি না, জোরে বলেন ঠিক কি না? এই আপনারা খালি বদনাম করেন, এই বাঙালি হুজুর উঠি অমনি মারহাবা, গত কাল কেউ বলছে হুজুর উঠি মারহাবা, আমরা এত দূর থেকে আসি ওয়াজ শুনতে, আমি বাবা মারহাবা না দিলে মাদ্রাসাগুলো চলবে কেমনে? ছয় তারিখে দীঘলিয়া মাদ্রাসায় আছে, গতবার আমি কেবল ওয়াজ জমজমাট আর খালি গুঁতা মারে কমিটি, আমি কমিটি মইল তো দেখছি, যেই কালেকশন করি টেবিল ভর্তি করেছি কমিটির লোক, এবার ওয়াজ চালা, এটা কি কমিটির পকেটে যায়? না, মাদ্রাসাগুলো এতিমখানা নাকি লিল্লা বোর্ডিং আছে নাকি? কয়জন লিল্লা আছে বলেন তো? গৃহস্থ লোক হলে মাথা ধরে যায় পাঁচটা মেহমান আসলে, আর সাতাইশটা এতিম তিন বেলা খাওয়াই কে? আল্লাহ, আল্লাহু খায়রুর রাজিকিন, রুজির মালিক কে? সমুদ্রের মধ্যে বড় বড় মাছগুলো কোন সরকার বাহাদুর গম দেয় নাই চাউল দেয় নাই, বড় বড় মাছগুলো একশো মন দুশো মন খাওয়ার ডেলি খাওয়াই রেখে সুস্থ সবল করে রেখেছেন তিনি কে? আল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কি বর্ণিব মহিমা তোমার আলহামদুলিল্লাহ। আমাকে লন্ডনে ওয়াজ করতে গেছি তো এক লোক জিজ্ঞাসা করছে আপনাদের দেশের বিখ্যাত জিনিস কি বলেন, আমার সাথে আমি আবার ইংলিশে একটু কাঁচা দু ভাষে নিয়ে গেছি, তো আমি কি বলছে বলে বিখ্যাত জিনিস কি তাই বলতে বলছে, আমি বিখ্যাত জিনিস সব, তার মধ্যে ফার্স্ট ক্লাস বিখ্যাত জিনিস হলো কুসুর, কুসুর চিনেন তো? আখ কুসুর। আমাকে বলছে কি ব্যাপার, তো বলছে গিয়ে আপনাকে যদি দিয়ে আপনি পলায়ে যাবেন লাঠি, লাঠি দেখলে দৌড় মারবে না, কিন্তু আল্লাহর কি কুদরত বাংলাদেশে রেখেছে আল্লাহ লাঠির ভিতরে শরবত, একটু গিয়ে দেখেন বাংলার মানুষ কত সুখে শান্তিতে আছে। আমাকে লন্ডনে ওই যে খাইতে দেয়, আমি বলছি এ মানুষে খাই নাকি? হ্যাঁ ফেলাম। তো বলছি আপনি কি বংশের সওয়াল? তো আমি সে শোনো টাকি মাছের ভর্তা লিয়া, আমার মামা কয় আজ প্যাট ভরে ভাত খাওয়াবো, আমি কি খাওয়াবা কিনো দেখি, সাড়ে চারশো টাকা দিয়ে বাংলাদেশি টাকা সাড়ে চারশো টাকা দিয়ে এক কেজি ব্যাঙ্গের ছাতা কিনলো, এটা কি ব্যাপার বলে? আর বেটা ব্যাঙ্গের ছাতা না, এটা মাশরুম, আমি আরবি নাম হলেও আমি খাবো না, কুকুরে তিনবার মুতলে একটা ব্যাঙ্গের ছাতা হয়, পাটখড়ির পালা পৈসে গেলে ব্যাঙ্গের ছাতা হয়, পুয়ালের পালা খড়ের পালা পৈসে গেলে ব্যাঙ্গের ছাতা হয়, আর এইখানে তুমি মাশরুম নাম দিয়ে আমাকে খাওয়াবা? আমি সেই ঠকিনি দেশের না, আমি সোনার বাংলার দেশের ছেলে, জোরে বলেন মারহাবা। নবীর কারণে সোনার মদিনা, হাজার হাজার অলির কারণে হয়ে গেছে সোনার বাংলা, জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে তাম পৃথিবী ধ্বংস হতে পারে, এই সোনা দিয়ে দুইটা দেশ লেখা সোনার মদিনা আর সোনার বাংলা, এই দুইটা দেশ কেউ ধ্বংস করতে পারবে না। আপনি দেড়শো টাকা দাম্পের স্ট্যাম্পের উপরে আমার সিগনেচার করে নিয়ে যান, আমি কবরে গেলে আমার ছেলে মেয়ের নামে বিচার দিয়েন, এই দুইটা দেশ কোনোদিন ধ্বংস হবে না। সবাই বলেন মারহাবা। মাহালি মাতু সাদিয়া কবরটা আছে, ওনার কবরটা আছে জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকিতে দশ হাজার সাহাবির কবরের মধ্যে মা ফাতিমা আছেন, হজরত হাসান আছেন, মা হালিমাতু সাদিয়া আছেন। তো উনি যাচ্ছেন একটা ছেলে ম্যানেজ করতে, মানে উনি ধাত্রী মার ব্যবসা করেন, যাচ্ছে দাদা আব্দুল মুতালিব বাড়ির সামনে দাঁড়ায় আছে, কইছে বাবাজি কিছু মনে করবেন না, এই বাড়িতে কোনো বাচ্চা আছে? তো বলছে আছে তো। বলে বাচ্চার বাবা কি করে? বলছে তুমি বাচ্চার বাবার কথা জিজ্ঞাসা করলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি তায়েবনগর। তোমার কি ব্যাপার কি? বলে আমার নাম হালিমাতু সাদিয়া, আমি বাচ্চা লালন পালন করি, যদি বাচ্চার বাবা ধনী হয় তাহলে কিছু টাকা বেশি পাবো, এই জন্যে জিজ্ঞাসা করলাম। আব্দুল মুতালিব বলে হালিমা যেইখান থেকে এসেছো ওইখান থেকে চলে যাও, তোমার আশা পুরা হবে না, তার কারণ ছয় মাসের পেটে রেখে এই বাচ্চার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, বাচ্চা এতিম।
মাহালিমার মুখটা শুকায়ে গেল, সারাদিন ঘুরে ঘুরে যদিও বা একটা বাচ্চা পেলাম, তারপরে বাচ্চা কি এতিম। ডাক দিয়ে মা দাদা আব্দুল মুতালিব কয়, হালিমা গো তবে একটা কথা বলতে পারি, এতিম হলেও তুমি বাচ্চাকে লালন পালন করতে পারো, মনে রাখো এই কুরাইশ বংশ কাউকে কোনোদিন ঠগায় না। আমার নবী কোন বংশের? কুরাইশ বংশ মানুষকে ঠগায় নাকি? আমার নবী যদি ঠগায় তো তাহলে এই আয়াত কেন হলো? ওয়ামা মারহাবা বলেন, আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, তমাম পৃথিবীর উপরে আমার নবী সন্ত্রাসী না, আমার নবী জাদুকর না, আমার নবী খুন খারাপি করতে আসে নাই, খুনের শিকড় যত রকম জালিয়াত জালেমের শিকড় তুলে ফেলার জন্য আমার নবীর আগমন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মাটিতে আমার হাবিব রহমত স্বরূপ পাঠালাম, জোরে বলেন মারহাবা। সেই রহমতি নেতার উম্মত আমরা। লন্ডনে গেছি, এক লোক কয় আপনাকে কিন্তু অ্যারেস্ট করবেন কেন, বলে আপনার চেহারার মধ্যে লাদেনের মিল দেখা যায়। পাসপোর্ট দিয়েছি, বিসমিল্লাহির রহমান রহিম, আমার দিকে তাকায় খালি বলল যে ওকে, ওই ওকে মনে করলেই মনে করবেন এই সাদা চামড়া খুশি হয়েছে, দিয়ে দিল। যে বলছে তাকে চার ঘন্টা জেরা করলো। আমি তুমি কি করো বলে, আমি হিন্দুর ছেলে, আর আমি আমার বুকে আমার কোরআন শরীফ, জোরে বলেন ঠিক কিনা, বুকে আমার কোরআন শরীফ, মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মহব্বতের সুরে আছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? আল্লাহর কথা কোনো জায়গায় তুমি পরাজয় হবে না, জোরে কোন মারহাবা। এ বাবাজিরা দৌড়ে আসি বললেন স্বামীর কানের কাছে মুখটা দিয়ে, মাহালিমা তুসা দিয়া বলছেন, স্বামী গো সারাদিন ঘুরতে ঘুরতে যদিও একটা বাচ্চা পাইলাম, বাচ্চার বাবা তো নাই, বাচ্চা তো এতিম, তেমন একটা টাকা পয়সা দিতে পারবে না, তবে এরা নাকি মানুষকে ঠগায় না বাবা। মাহালিমার স্বামী ডাক দিয়ে কয়, হালিমা রে জীবনে বাচ্চা লালন পালন করে কোটি কোটি টাকা আমরা কামাইছি, আসি ঘরে যাও, আসি ঘরে গিয়ে দেখো বাচ্চাটা যদি সুন্দর হয় একটা টাকাও লাগবে না, আমার নবী সুন্দর না অসুন্দর? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ মারহাবা বলেন, এলো রে দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই, আমার নবী সুন্দর না অসুন্দর? আসি ঘরে ঢুকলেন, আসি ঘরে ঢুকার সাথে সাথে আমার নবী ঘুমায় আছে, মা আমিনা খাতুন বসে আছে, উনি চমকায় উঠলেন। মা আমিনা বলছে, চমকালেন কেন? বলে আমিনা গো চমকানোর কারণ হলো আমার জীবনে বহু বাচ্চা আমি দেখেছি, এত সুন্দর বাচ্চা আমার চোখে পড়ে না। নবী বারুই রবিউল আউয়াল যখন আস্তে আস্তে আগায় আসতেছে, আল্লাহ জিব্রাইলকে ডাকলেন, হে জিব্রাইল এদিকে আইসো, আমার নবীর বয়স যখন বারো দিন হবে, কতদিন? বারো দিন যখন হবে মা হালিমা তায়েব নগরে নিয়ে আসবেন। আমি আল্লাহ তাআলা বলছি, তায়েব নগর খুব অভাবিক জায়গা, তায়েব খুব মঙ্গা এলাকা, তায়েব দুর্ভিক্ষ এলাকা, আমার হাবিব আসলে বড় কষ্ট পাবে, যার জন্য আমি আল্লাহ বলছি লম্বা 72 মাইল, চওড়া 72 মাইল, নিচে 70 হাত, তোমার 600 পাখা দিয়ে এইভাবে মাটিটা উঠায় ফেলায় দিয়ে নীল নদীর মাটি নিয়ে তায়েবের মাটিতে বসায় দাও, আমার হাবিব, আমার হাবিবের খাতিরে কিয়ামত পর্যন্ত তায়েবের মানুষের অভাব হবে না। ওয়াজ এখনো শুরু করি নাই, ভূমিকা চলতেছে, রাজি আছেন তো? ভাইবি সিন্তি বলেন রাজি আছেন তো? যুবকদের ওয়াজ হবে, মা বোনেদের ওয়াজ হবে, খাঁটি পীর ভণ্ড পীর এই সব ওয়াজ হবে, রাজি আছেন তো? আর যদি বলেন যে না শটে সাইরেন, আমি তাও রাজি আছি। মা আমিনা কি বলতেছে জানেন, যেদিন আমার ছেলেটা দুনিয়ায় আসবে, মারহাবা বলেন, সেদিন আমি ঘুমায়ে গেছিলাম, যখন আসবে দুনিয়ায় তখন ঘুমায়ে গেছিলাম। আচ্ছা আপনারা বলেন, ডেলিভারির সময় কোনো মেয়েদের ঘুমে ধরে না? আপনার মেয়েকে যদি ডাক্তার বলে আজকে 12টার সময় আপনার বাচ্চা হবে, আপনার মেয়ে যদি বলে মা কি বলে, এই দেখো ডাক্তার লিখেছে 12টার সময় সন্তান হবে, আমি ঘুমায়ে গেলে ডেকে দিও, বাচ্চা হওয়ার সময় কোনো ডাকা লাগে নাকি? মা ডাক দিয়ে কয়, বিটি রে এটা
প্রথম সন্তান তুমি বুঝতে পারো নাই, যখন বাচ্চা পৃথিবীতে আসবে ডেলিভারির সময় কোনো মার ঘুম তো দূরের কথা, তোমার চিৎকারে এলাকার মানুষেরই ঘুম ভেঙে যাবে, এর নাম ডেলিভারি। যাদের মা জীবিত আছে আজকে রাত্রে গিয়ে ঘুমের থেকে ডাকবেন মা, আজকে কুষ্টিয়ার বক্তার কাছে একটা কথা শুনলাম সত্যি নাকি গো মা? বলে কি রে আব্বা? বলে মা আমি দুনিয়ায় যখন আসলাম তখন তুমি কি ব্যথা পাইছিলা? মা চিৎকার করে কানবে আর বলবে ব্যাটারে এই পৃথিবীতে এই ব্যথার সাথে তুলনা করার মতন ব্যথা নাই। কিন্তু মা যতই ব্যথা পাক না কেন সন্তানের মুখের দিকে তাকাইলে ওই মার সকল ব্যথা দূর হয়ে যায়। মার মুখ সন্তানের মুখের দিকে তাকালে মার সকল ব্যথা দূর হয়, তাহলে মার মুখের দিকে তুমি তাকাইয়ে সকল ব্যথা দূর করতে পারো না কেন? হ্যাঁ, একজনকে জিজ্ঞাসা করছি তুমি কি আমল করো, বলে সর্বক্ষণ পীরের চেহারা খেয়াল রাখি। আমি আচ্ছা ঠিক আছে, তোমার মা? বলে মা তো আর আমার খোদা দিতে পারবে না। এরে পাগল, মার সাথে জান্নাতের সম্পর্ক, মার সাথে কাবার সম্পর্ক, জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ যুবক, আমি নবীর ওয়াজের ভিতরে আছি, অন্যদিকে আমি যা গেলে সময়ে কভার দিতে পারবো না। একটা কথা মনে রাখিস রে যুবক, তুমি যেদিন রাগ করে খাও নাই সেদিন তোমার মাও খাই নাই। তোমার মা তোমার বাবাকে জিজ্ঞাসা করছে, স্ত্রী তোমার মুখটা শুকনা, তুমি নাকি এক গ্লাস পানিও খাও নাই? বলে হ্যাঁ। বলে তোমার কি ব্যথা? বলে আমার সোনার টুকরা আব্দুল কুদ্দুস যদি এক গ্লাস পানি মুখে না দেয় আমি মাও পানি টাচ করব না, আমি ওয়াদা করেছি। হ্যাঁ যুবক, তোমার কারণে তোমার মা পানি খায় নাই, তোমার মা ভাতের দিকে তাকায়ও নাই, তোমার অসুখ হয়েছিল ডাক্তার চিকিৎসা করার পরে তোমার মা তিনটা পাঁচটা রোজা মান্তি করেছে, আজকে তুমি বউ নিয়ে খুব আরামে আয়েশে কাটাচ্ছ, তোমার মা যে খায় নাই তুমি তো মার একটা সুন্নত পালন করো নাই, তুমি তো একদিনও না খেয়ে থাকো না। সেই মা কবরে, সেই মা গোরস্থানের যুবক, আমি টাকা চাচ্ছি না তোমাদের কাছ থেকে, তোমরা যা দান করেছ যথেষ্ট দান, তবে দেলটা নরম করে দাও, আর এদিক ওদিকে কখন বাড়ি যাব ঘড়ি দেখা দেখি এটা হলো ছয়তান এসে দেখায়। দুশ্চিন্তার মধ্যে সমস্ত চিন্তাকে লাথি মেরে আজকে শুধু মা যে গোরস্থানে আছে সেই চিন্তাটা করে একটু চোখের পানি ছেড়ে দাও। এক ফুটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারো তোমার চোখের পানি নাকের আগা পর্যন্ত আসার আগে তোমার মা জান্নাতবাসী হয়ে যায়। মা আমিনা বলছে আমি ঘুমাইছিলাম, চোখটা খুলে দেখি ডান পাশে একটা সুন্দরী মহিলা দাঁড়ানো, বাম পাশে একটা সুন্দরী মহিলা দাঁড়ানো। আমি জিজ্ঞাসা করলাম ডান পাশের মেয়েটাকে তুমি কিডা? ওই মেয়েটা বলল ও আমিনা আমি হলাম তোমাদের আদি মাতা হাওয়া। বলে আপনি কেন এসেছেন? বলে জান্নাত থেকে এসেছি তোমাকে একটা খবর দিতে। বলে কি খবর? কিছুক্ষণের মধ্যে তোমার কলেজে একটা সন্তান আল্লাহ তাআলা দান করবেন, এই সন্তান কিন্তু আখিরি পয়গম্বর। মামিনা বলতেছেন বাম পাশের মেয়েটা আরো সুন্দরী। আমি তাকায় আছি, আমি জিজ্ঞাসা করছি আপনি কে গো? এই মেয়েটা মুস্কি হাসি দিয়ে কয় আমিনা গো আমি এক হতভাগিনী যার দুনিয়ায় কোনো স্বামী ছিল না কিন্তু ছেলে ছিল, আমার নাম হলো মরিয়াম। নাম কি? মরিয়াম। জোরে বলেন ঠিক কিনা? বলে আপনি কেন এসেছেন? বলে দুইটা খবর দিতে এসেছি। বলে কি? এখনই যে বাচ্চাটা আসবে এই বাচ্চাটা হবে আখিরি পয়গম্বর, এক নম্বর। দুই নম্বর খবর গো আমিনা, তোমার বাচ্চার দিকে যে মহাব্বতের নজরে তাকাবে, ভালোবাসার নজরে তাকাবে, আমি মরিয়াম বলে গেলাম, তার জন্যে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বাঙালি হুজুরকে দেখলে কোনো লাভ নাই, এইগুলো দেখে সোর সুরটা। আমরা তো পুলিশ দেখিনি, আমরা তো কোনোদিন স্বপ্নে পুলিশ দেখিনি। এক লোক কয় হুজুর আমাকে আজকে দেখলাম এক গাড়ি বিডিআর আমাকে তাড়িয়ে আসতেছে, আমি তুমি কি করো? বলে আমি বিলাক করি। আমি বিলাক করলে তো তোমাকে তুমি বিডিআর শালার কি দেখবা? জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ বাবাজি, কেউ পুলিশ দেখে বলেন তো স্বপ্নের মধ্যে একটা মানুষের চেহারা দেখলে দুজক আর থাকে না সেটাকে। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই যদি হয় বাবাজি সেই নবীর উপরে একবার কি দুরুদ পড়া যায় না? আল্লাহুম্মা, সবাই মহাব্বতের সাথে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
সুন্দর দেখে মা হালিমা তাকায় আছে, মা হালিমা বাচ্চার দিকে বারবার তাকায়, বলছে চোখ ফিরাইতে মনে চায় না। কবি নজরুল আমার মতন বক্তা নয়, মৌলানা নয়, হাফেজ নাই, কারি নাই, ক্লাসে ইট পাস ছেলে, বারবার বলতেছে মোহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু কে জানিত আগে। ওইটা মানুষটাকে খবরদার, বেয়াদবি জনক ভাষা আচরণ ব্যবহার করো না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবা, চিকিৎসার ডাক্তার খুঁজে পাবা না। মা আমি মা হালিমা চিন্তা করছে বাচ্চা আমি নিব না। কেন নিবে না? নিতেই তো ঢুকছে, ওনার স্বামী তো নিতেই পাঠাইছে, বলে না আমি ঢুকবো নিব না। বলি কেন? বলে আমার বুকে যে দুধ আছে আমার ছেলেরই তো পেট ভরে না, আমার ছেলে কি তো উঁটের দুধ খাওয়ায় লালন পালন করতে হয়, এত সুন্দর বাচ্চা নিয়ে আমি কি করব? দরকার নাই, তো বাচ্চাটাকে একটু কোলে নি। মা মা হালিমা তো সাদিয়া বলতেছেন আমি বাচ্চার দিকে তাকায় আসি, হঠাৎ করে ঘুমের মধ্যে বাচ্চাটা চোখটা খুলে আমি হালিমার দিকে একটা মুস্কি হাসি দিল রে পৃথিবীর মানুষ, ওই হাসি আমি হালিমা দুনিয়ায় কারোর মুখে দেখি না। মা আমিনা বলছে একটু কোলে নিবেন, বলে একটু দেন তো। মা হালিমা কয় একটু কোলে নিয়ে চুমা টুমা দিয়ে যায়, এই বাচ্চা লালন পালন করতে পারবো না, আমার বুকে দুধ কম আছে, আমার ছেলেরই তো পেট ভরে না। আদরের সাথে কোলের সাথে কেবল বিশ্ব নবীকে জড়ায় ধরলেন। মা হালিমা মুস্কি মুস্কি হাসি দেয়, এই ছেলেকে না নিয়ে আমি যাব না, তার কারণ ওই বাচ্চাটাকে বুকের সাথে জড়ায় ধরার সাথে সাথে আমি ফলো করলাম, আমার স্তন দুটো দুধে ভরপুর হয়ে যায়। মা হালিমা চলে আসলেন, স্বামী বলতেছে কানতেছো কেন? বলে এই বাচ্চা না নিয়ে যাব না। বলে সুন্দর নাকি? বলে সুন্দর মানে কি? বাচ্চার মা যখন আমার কোলে দিয়ে দিল, ও স্বামী গো কি আর বলবো, আমার কোলের উপরে মনে হলো যেন পূর্ণিমার চাঁদ এসে উদয় হয়ে যা। বাচ্চা নিয়ে গেলেন, যে উঁটের উপরে আসছিল এটা উঁট না, এটা উঁট নি, এটা মহিলা উঁট, তারপরে আবার একটা ঠ্যাং ভাঙ্গা, তাকে কি বলে? ন্যাংরা। উঁটের উপরে উঠলাম, মা হালিমা চিন্তা করতেছে ভালো ভালো শক্তিশালী উঁট সাড়ায় চলে গেল। তখন আমার মনের মধ্যে বিশ্বাস আসলো এটা আখিরি পয়গম্বর, এই ছেলেটা বড় পবিত্র মানুষ, বর্তমান জামানার মানুষের মতো নয়। বুকের দুধ ফিরত পেলাম, ন্যাংরা উঁট ভালো হয়ে গেল। মা হালিমা আনন্দের সাথে বাচ্চাটাকে নিয়ে গেলেন। সকালবেলায় মেয়েদের কিছু কাজকাম তো অবশ্যই থাকে, কাজকামের ফাঁকে মা হালিমা বলতেছে বুকের দুধ ফিরত পেলাম, ন্যাংরা উঁট ভালো হয়ে গেল, এইবার দেখি তো একটা কুয়া জীবন অনেকদিন হয় শুকায় যায় পানি উঠে না, কাজের ফাঁকে তাকায় দেখে আমার নবীর আগমনে, হালিমার ঘরে আমার নবীর আগমনে কুয়া পানিতে ভরপুর হয়ে যা। মা হালিমা বলতেছে এসব কি দেখতেছি? সবই যখন হলো আমার খেজুরের বাগানে কয়েকটা খেজুর গাছ মারা গেছে, আমি একটু দেখে আসি তো। খেজুর বাগানের ভিতরে গিয়ে দেখে মরা খেজুর গাছে চিকন চিকন নতুন পাতা গজায় গেছে, সেই নবীর উম্মত আমরা। নবীর বয়স 6 বছর হয়ে গেল, মা হালিমা লালন পালন করেছেন 4 বছর, প্রথম প্রথম ধাক্কায় 2 বছর, 2 বছর পরে জমা দিতে গেলেন আমিনার কাছে। তখন ওই এলাকায় কলরা বসন্ত মহামারী হয়েছিল। মা আমিনা বলছে হালিমা আরও কিছুদিন লালন পালন করেন, মোট 4 বছর। মা আমিনা লালন পালন করলেন 6 বছর। 6 বছরের বাচ্চারা বাবা বাবা করে কাঁদতেন, অনেক লম্বা কাহিনী বলার টাইম বিশেষ করে আজকে নাই। দাদা আব্দুল মুতালিব অর্ডার দিলেন, আমিনা আমার নাতিকে তার বাবার কবরটা দেখাই আসো। মদিনার মাটিতে কবর দেখতে গেলেন মা আমিনা, আরো 2 জন যুবক পাঠিয়েছিল, কাজের মেয়ে উম্মে আইমান ছিল 6 বছর। জোরে কোন কয় বছর? 6 বছর। আরেকবার বলেন, 6 বছরের নবী বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দতেছে, নবীর কান্দনে মা আমিনা কান্দেন, কাজের মেয়ে উম্মে আইমান কান্দে। এইবার বলেন তো, ইহুদিরা নবীর শত্রু না বন্ধু? জোরে বলেন, শত্রু। 10 জন ইহুদি নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় শুধু চোখের পানি মুছে, এক পাদড়ি মানে আমাদের পীর সাহেব, হিন্দুদের গুসাই বা ঠাকুর সাহেব, আর ওদের হলো পাদড়ি সাহেব, তোরা জবুর ইঞ্জিলের কিতাবের পারদর্শী, আসে বলছে বাবা তোমরা কান্দো কেন? 10 জন ইহুদি বলছে পাদড়ি বাবা এই সুন্দর বাচ্চার চোখের পানি আমরা সইতে পারি না। বলে এই বাচ্চার নাম কি মুহাম্মদ নাকি? বলে হ্যাঁ। ওর সঙ্গে আছে কে? বলে মা। বলে আপনি আপনি কি ওর মা? বলে হ্যাঁ। আপনার নাম আমেনা নাকি?
সর্বত্র খ্রিস্ট আল মুসলিম, সবাইকে আমি সতর্ক করে দিয়ে যাই, যদি বসতে চাও তোমার তৌরাত নিয়ে আসো, জবর নিয়ে আসো, বাইবেল নিয়ে আসো, ত্রিপিটক যা আছে সব নিয়ে আসো। আমার নবীকে কোন জায়গায় তুমি খারাপ পাইলা একটু দেখাইতে পারলে আমি তোমাদের দলে চলে যাব, আর যদি দেখাইতে না পারো তোমাদেরকেও পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা বলতেছে, বাবাজি বলে তোমার স্বামীর নাম আমি আব্দুল্লাহ ছিল নাকি? দেখেছেন এই অন্য জাতিরা দেখ শুনিলে। মা আমিনা চোখের পানি মুছে কয়, বাবাজি আপনাকে আমি চিনি না, আপনি আমাকে চিনেন না। বলেন তো আমার ছেলের নাম কেমনে জানেন, আমার নাম কেমনে জানেন, আর আমার স্বামী তো বহুদিন হয় কবরে চলে গেছে, আমার স্বামীর নাম কেমনে জানেন? বলে আমিনা লোকালয়ে বলা যাবে না, একটু আড়ালে আইসো। আড়ালে নিয়ে গেছে, বলে আমিনা তুমি আমার মেয়ের বয়সী, তোমার হাতে পায়ে ধরতে পারি না। তারপরেও আমিনা তুমি আমার মেয়ের বয়সী মা গো, তোমার পা দুখানা ধরে বলছি, আমি তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে তোমার বংশ পরিচয় আমি সব পেয়ে গেছি। এই ছেলেকে এই জায়গায় রাখা ঠিক হবে না, তোমার পা দুখানা ধরে বলছি আমিনা তুমি শিগগিরই ঘরে চলে যাও, কাফের মুনাফেকরা তোমার ছেলেকে জবাই করার জন্য তলোয়ার নিয়ে রাস্তায় বের হয়ে গেছে। ও আমিনা আমি যদি বলে দিই এইটা আখিরি পয়গম্বর, আমি হাজার হাজার টাকা পুরস্কার পাবো, কিন্তু আমিনা মনে রাখো টাকার বিনিময়ে এই সোনার টুকরা ছেলেকে আমি জবাই করতে পারি না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির শনে উলে تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। মা আমিনা তাড়াহুড়া করে নিয়ে চলে আসলেন, এক মুহূর্ত এখানে রাখা সম্ভব হবে না, তাড়াতাড়ি নিয়ে আসতেছে, নবী তো কবর ছাড়বেই না, চলে আসতেছে, বাবা এখানে থাকা ঠিক হবে না। মক্কা মদিনার একটা কর্নারে আবুয়া নামক জায়গায় এসে মা আমিনা অসুস্থ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে শরীর হিট হয়ে গেল, সেখানে তাম্বু বিছানো হলো, রাতারাতি কি হয়ে গেল গড়গড়া, মৃত্যুর আগে যে গড়গড়া একটা নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস লম্বা টান আসতেছে। নবীজি জিজ্ঞেস করছে, মা গো এত জ্বর হঠাৎ করে আর এইরকম লম্বা নিঃশ্বাস ছাড়ো কারণটা কি? হঠাৎ করে আইমানের হাতখানা নিলেন, আর ছয় বছরের বাচ্চা নবীর হাতখানা নিয়ে বলছে, উম্মে আইমান রে আমি মনে হয় দুনিয়ায় আর থাকা হলো না, আমি চলে যাচ্ছি, আমার একটা অনুরোধ রইল রে উম্মে আইমান, আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি যেন না পড়ে। নবীজি বলতেছে, মা এসব কথা তুমি কি বলতেছো? ওই ছয় বছরের বাচ্চাকে বুকের সাথে জড়াইয়ে ধরে কই, আব্বা তুই আমাকে মা ডেকে শান্তি পালি না, আর আমিও তোকে আদর করে শান্তি পালাম না, আমি চলে গেলাম। এইবার খবর চলে গেল দাদা আব্দুল মুতালিবের কাছে, মা আপনার ছেলের বউ বৌমা আমিনা মারা গেছে, নবীর দাদা আব্দুল মুতালিব পাগল পাড়া হয়ে গেল, এই শিশু নিয়ে আমি এখন কি করি? একবার বাড়ি একবার রাস্তা, এলাকার মানুষ জিজ্ঞাসা করে, নেতাজি উনি তো নেতা, নেতাজি আপনি এইভাবে চোখের পানি ফেলছেন? বলে আমি শুনলাম আমার বৌমা নাকি মারা গেছে, আমি ওই শিশু বাচ্চা নিয়ে কোথায় কিভাবে লালন পালন করব? দালানের ছাদে উঠে দেখে মা আমিনা নাই, ছয় বছরের নবী মমতাজের গান শুনে কান্না আসে, বাউলদের গান শুনে কান্না আসে, নাটক দেখলে কান্না আসে, কিন্তু আমার নবীর কথা মোতাবেক আমার নবীর প্রেমে যার এক ফুটা চোখের পানি ঝরলো না রে, সে কিসের উম্মত বাংলার মাটিতে? নবী কাজের মেয়ে উম্মে আইমানের গলা জড়ায় ধরে কানতে কানতে আসতেছে, দাদার কোলে যখন নিল গলা জড়ায় ধরে চিৎকার করে বলছে, দাদু ভাই বাবাকে দেখি নাই গো, বাবার কবর দেখতে গিয়ে মাকে হারালাম, আমি এই মহাসমুদ্র কেমনে পাড়ি দিই? 10 দিন চোখের পাতা খুলে নাই। জোরে বলেন কয় দিন? 10 দিন। আবার বলেন কয় দিন? 10 দিন।
বেঈমানরা বলছো এ আব্দুল মুতালিব আপনার নাতি কানা হয়ে গেছে নাকি? বলে না, বলে চোখ খুলে না কেন? বলে বাবার শোকটা সামলাইতে সামলাইতে এইবার মা চলে গেল, মার জন্য এত কান্দা কেন্দেছে, চোখের পাতাগুলো ফুলে গেছে আমার নাতি, 10 দিন চোখের পাতা খুলে নাই।